মরতে এলো অসুর, তবে সৃষ্টিকে ধ্বংস করতে নয়, ধ্বংসের হাত থেকে করোনাকে সরাতে। রবিবার কোচবিহারের অনাসৃষ্টি নামে একটি সংস্থা অভিনবভাবে মানুষকে সচেতন করতে পথে নেমেছে। অসুর মাস্ক হাতে ঘুরে বেড়াচ্ছে ভবানীগঞ্জ বাজারে। যে সমস্ত ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন, তাদের দিকে তেড়ে গিয়ে মাস্ক দিয়ে সচেতন করল অসুর মহাশয়। এদি সংস্থার সদস্য বলেন, এখনও মানুষ সম্পূর্ণভাবে সচেতন নয়, এই কারণে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের উদ্যোগ। যেহেতু মহালয়া হয়ে গেছে, তাই অসুর সাজিয়ে রাস্তায় নামানো হয়েছে করোনা ভাইরাসকে সরাতে। আর আমরা কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে আজ বাইরে বেরিয়েছি, পথে নেমেছি। তার কারণ হচ্ছে রবিবাসরীয় বাজার, একটা ভিড় হয়তো থেকেই থাকে, কিন্তু অনেকেই মাস্ক ছাড়া চলে এসেছেন বা মাস্কটা সম্পর্কে এখনও অতটা সচেতন নয়। সেই জন্য আমরা সেটাকে নাটকীয় মোড়কে, যাতে আমরা লোকের কাছে পৌঁছতে পারি, আমরা ঢাক কাসর এবং মহিষাসুরের বেশে এসেছি, যাতে বার্তা দিতে যেন এই করোনা আমরা এখানেই সীমাবদ্ধ রাখতে পারি, পরিবেশে যাতে না ছড়ায়, সেই রকমভাবে লোককে আনন্দের সাথে বার্তা দিতে আমরা এই সচেতনতা বার্তা দেবার জন্যই পথে নেমেছি আজ। ব্যুরো রিপোর্ট, কোচবিহার।